আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। স্ক্রিনের মধ্যে একটি সাইট দেখতে পাচ্ছেন, সাইটটার নাম হচ্ছে স্কাই বিটিসি। তো যে কোনো ব্রাউজার গিয়ে যদি আপনারা সার্চ দেন স্কাই বিটিসি .com লিখে, তাহলে কিন্তু আপনারা এই সাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর স্কাই বিটিসি থেকে আপনারা যেটা আর্নিং করবেন, যা ইনকাম করবেন, সেটা কিন্তু আপনারা সাথে সাথে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো স্কাই বিটিসি থেকে আপনারা মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে, ল্যাপটপ দিয়ে, তিন ধরনের ডিভাইস দিয়ে কিন্তু এখানে আপনারা কাজ করতে পারবেন। তো যারা মোবাইল দিয়ে কাজ করবেন, তারা কষ্ট করে মোবাইলে ব্রাউজারটা একটু ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আপনারা কম্পিউটারের মতো সব ফিচার হুবহু উপভোগ করতে পারবেন। তো তাদের এই মুহূর্তে টোটাল ইউজার আছে 30,267টা এবং তাদের অ্যাড ভিউ হয়েছে 453,567টা এবং ক্লেমস হয়েছে 0.253টা। আর তাদের এই মুহূর্তে 15,255টা অফার কিন্তু তাদের মার্কেট প্লেসে অ্যাভেলেবল রয়েছে এবং তারা খুবই দ্রুততম পেমেন্ট কিন্তু করে থাকে। ওকে, দেখুন ফাস্ট পেমেন্ট। ওকে, আর নিচে যদি স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু তাদের অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে মাত্র 250 শতাংশ হলে এখান থেকে আপনারা উইথড্র করে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না টেনে না স্কিপ করে, তাহলে এখান থেকে 100% 1 টাকা হলেও আপনি আর্নিং করে নিতে পারবেন। এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী সকল ধরনের আপডেট পেতে পাশে থাকার বেল আইকন বাটনটি বাজাতে একদমই ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো অলরাইট বন্ধুরা, এখানে যদি আমাদের কাজ করতে হয় বা ইনকাম করতে হয় তাহলে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্টার্ড। তো অবশ্যই এখানে নতুন হয়ে থাকলে আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে প্রথমে আপনাকে ইউজার নেম দিতে হবে। তো আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, তারপরে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে এখানে আপনাদের বিটকয়েন অ্যাকাউন্টের বিটিসি অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে, তারপরে দেন এখানে আপনাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ওকে, এখানে দেওয়ার পরে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টার্মস কন্ডিশনার আছে, এখানে জাস্ট এটা এনাবল করে জাস্ট রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে হয়ে যাবে এবং আপনাদের ইমেইল একটা ভেরিফিকেশন কোড যাবে, এরকম একটা ভেরিফিকেশন কোড আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, এখানে আপনি একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে অলমোস্ট ডান হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আর আমরা অ্যাকাউন্ট খুললাম না, জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইন করার জন্য এখানে আপনার ইউজার নেম দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আমি লগ ইন করেছি। ওকে, তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটি আপনি ফিল আপ করে জাস্ট লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো আমি আমার ক্যাপচাটি ফিল আপ করে দিচ্ছি। তো দেখুন আমাদের ক্যাপচাটি কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবার আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন লোড নেবে। তো কিছুক্ষণের লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট কিন্তু আমাদের এখানে করতে হবে। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ, ক্লেম, উইথড্র, ভিজিট এবং স্টার্ট, এগুলোর মাধ্যমে কিন্তু মূলত আমরা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবো। আমাদের ব্যালেন্সে কিন্তু এই মুহূর্তে 6,87 কিন্তু আছে। তো আমি এখান থেকে কিভাবে আপনি আর্নিং করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো আর্নিং করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা চোখের মতো আইকন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার এটা লোড নেবে। লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে যতগুলো অ্যাড আছে ততগুলো অ্যাড কিন্তু আপনার সামনে শো করবে। ওকে, তো জাস্ট এখানে দেখুন ইউ হ্যাভ এ অ্যাভেলেবল 02 ভিউ, এখানে আপনার অনেকগুলো অ্যাড কিন্তু শো করেছে। নিচে একটু দেখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাড কিন্তু দেখেছি। তো আমি আরেকটা অ্যাডের উপরে ক্লিক করব। অ্যাডের উপরে ক্লিক করার জন্য এখানে আপনি ভিউ দেখতে পাচ্ছেন, 10 সেকেন্ড ওয়েট করতে হবে, এটার জন্য কিন্তু আমরা 6 শতাংশ পেয়ে যাবো। ওকে, তো ভিউর উপরে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের জাস্ট এটা ওয়েট করতে হবে। ওকে, এখানে দেখুন ওয়েটিং লোডিং অ্যাড, এখানে 10%, এখানে 100% পর্যন্ত কিন্তু এখানে আমাদের ওয়েট করতে হবে। ওকে, তো এখানে দেখুন 50% কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, 70%, 80%, 90%, এখানে দেখুন 100%, এবং ক্যাপচাটি কিন্তু আমাদের ফিল আপ করে জাস্ট সাবমিটে ক্লিক করব। ক্যাপচাটি ফিল আপ হয়ে গেছে, জাস্ট এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখুন লোড নিচ্ছে আবারও। লোড নেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সে 87টা অ্যাড হয়ে যাবে। এখানে দেখুন সাকসেস ক্লেম ইউ হ্যাভ এ 1 PTC আর্নড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের মূল ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে আসবো। তো এখানে দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু 6 ছিল, অলরেডি কিন্তু আমাদের 12 হয়ে গেছে। তো এভাবে কিন্তু এখান থেকে অ্যাড ডেকে আপনারা 87 আর্নিং করতে পারবেন।
তো বন্ধুরা, এখান থেকে কিভাবে আমরা অ্যাড ডেকে ইনকাম করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিলাম। এখন আমরা ফার্স্ট সেট ক্লিক করে এখান থেকে কিভাবে আর্নিং করব সেটা একটু দেখে নেব। তো সেটা দেখার জন্য প্রথমে আপনাদের হোমে চলে যেতে হবে। তো হোমে যাওয়ার পরে আপনার এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটা ওপেন হবে, এবং ওপেন হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লাইম ফ্রি বিটিসি ফর্ম ফাওসেট। ওকে, সেখানে আপনি ক্লাইমের উপরে ক্লিক করে দেবেন। ক্লাইমের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এটা লোড নেবে। লোড নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার সামনে ফাওসেটটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান ক্লেম বিটুইন 5 and 10 সাতোশি এভরি 10 মিনিট। তো এখানে প্রত্যেক 10 মিনিট পরপর কিন্তু আপনি একটা করে ক্লেম পাবেন, এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি 5 থেকে 10 সাতোশি পর্যন্ত কিন্তু এখানে আর্নিং করতে পারবেন। ওকে, তো এখানে আমি ক্লেমের উপরে ক্লিক করে দিলাম। ক্লেমের উপরে ক্লিক করার পরে এখানে আপনার ক্যাপচাটি ফ্ল্যাপ করে দেবেন। তারপরে এখানে জাস্ট ক্লেমের উপরে ক্লিক করলে আপনার ক্লেমটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লোডিং নিচে, লোডিং নেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কত সাতোশি আর্ন করেছি সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। ওকে, তো জাস্ট একটু ওয়েট করলে আমরা সব কিছু দেখতে পারবো। এখানে দেখুন সাকসেস ক্লেম, সাকসেস ক্লেম, ইউ হ্যাভ এ ক্লেম 6 সাতোশি কিন্তু এখানে আমরা আর্নিং করেছি। ওকে, আর এই মুহূর্তে আমাদের ব্যালেন্সে দেখুন 12 BTC এখানে হয়ে গেছে। তো এটা হচ্ছে লোড নিবে, এটা হচ্ছে ব্যালেন্সে কত অ্যাড হয় সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। ওকে, তো জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে দেখুন 12 ছিল, এই মুহূর্তে কিন্তু আমাদের 18 সাতোশি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন এখান থেকে কীভাবে উইথড্র করবেন সেটা একটু দেখিয়ে দিই। উইথড্র করার জন্য আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার সামনে ড্যাশবোর্ডটা ওপেন হতে একটু দেরি হবে। তো এই সাইডটা একটু এরকমই, জাস্ট আপনারা কাজ করলে বুঝতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন নিচে উইথড্র আছে, ওই উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পরে আপনার সামনে লোড নেওয়ার পরে উইথড্র যে ফাংশনটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, এখানে আপনি কত অ্যামাউন্ট উইথড্র করবেন সেটা আপনি দেখুন। আমাদের 18 আছে, এখানে মিনিমাম উইথড্র আছে 2500 সাতোশি। ওকে, তো এখানে যেহেতু আমাদের ব্যালেন্সে 18 আছে, এখন আমরা উইথড্র করতে পারবো না। তো জাস্ট আপনাদের উইথড্র অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে দেখুন আপনাদের 250 সাতোশি। যদি আপনাদের অলরেডি আগে থেকে বিটিসি অ্যাকাউন্টটা দেওয়া থাকে, তাহলে আপনি উইথড্র উপরে ক্লিক করলে আপনাদের ব্যালেন্সে অটোমেটিকলি এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী সকল ধরনের আপডেট পেতে পাশে থাকার বেল আইকন বাটনটি বাজিতে একদমই ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।